এবার বন্দরের সক্ষমতা বাড়াতে যুক্ত হচ্ছে 4টি অত্যাধুনিক কন্টেনার স্ক্যানার মেশিন। অত্যাধুনিক প্রযুক্তির এসব স্ক্যানার দিয়ে কন্টেনার খোলা ছাড়াই এক্সরে বা গামারশি ইমেজিং প্রক্রিয়ায় কন্টেনারের ভিতরের রঙিন ছবি তোলা যাবে। মেশিনগুলিতে স্ক্যানার ছাড়াও ওজনের পরিমাপ, রেডিও পোর্টাল মনিটর এবং ইমেজ সিস্টেম অন্তর্ভুক্ত থাকবে। সর্বাধুনিক প্রযুক্তির এই স্ক্যানারগুলো ভূত ওয়ে স্ক্যান ডিরেকশনে স্ক্যানিং করতে সক্ষম। চট্টগ্রাম বন্দরে 4টি সহ মোট 6টি নতুন অত্যাধুনিক কন্টেনার স্ক্যানার মেশিন স্থাপনের কাজ পেয়েছে চীনের প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি হচ্ছে নাকটেক কোম্পানি লিমিটেড। এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 148 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ড NBR এরই মধ্যে চীনা প্রতিষ্ঠানকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দিয়েছে। স্ক্যানার মেশিন স্থাপনের কার্যাদেশ প্রাপ্ত প্রতিষ্ঠানটিকে আগামী 5 বছর এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে। চট্টগ্রাম বন্দরে আসা আমদানি পণ্য পরীক্ষায় কন্টেনার স্ক্যানার মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমদানি ও রপ্তানি শতভাগ পণ্যের কায়িক পরীক্ষা সম্ভব নয়। বন্দরে আগে থেকে রয়েছে স্ক্যানার, কাজের গতি বৃদ্ধির জন্য যুক্ত হচ্ছে আরও 6টি ফিক্সড কন্টেনার স্ক্যানার মেশিন। সংগ্রহের পরিকল্পনা আরও বেশ আগে থেকে হলেও দফায় দফায় তা বিলম্বিত হয়েছে। অবশেষে গত সোমবার দপ্তর থেকে এই সংক্রান্ত নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড প্রেরণ করে চীনের প্রতিষ্ঠানকে 7 দিনের মধ্যে এই চুক্তিপত্র গ্রহণ করতে বলা হয়েছে। আগামী 28 দিনের মধ্যে 14,79,88,000 টাকা জামানত দিয়ে 8 জানুয়ারির মধ্যে চুক্তি স্বাক্ষর করতে হবে। NBR সূত্র জানায়, অত্যাধুনিক 6টি স্ক্যানার মেশিন স্থাপনের লক্ষ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছিল 2021 সালের মার্চ মাসে, কিন্তু নানা জটিলতা টেন্ডার তারিখ 4 দফা পিছিয়ে যায়। অবশেষে গত 15 আগস্ট টেন্ডার শেষে 3 প্রতিষ্ঠান টেন্ডার পত্রের দরপত্র বিবেচিত হয়, যা পাঠানো হয় মূল্যায়ন কমিটির কাছে। কিন্তু এই প্রক্রিয়াটির ব্যাপারে অভিযোগ আনে দরপত্রদাতা 1 প্রতিষ্ঠান, যা আদালত পর্যন্ত গড়ায়। তবে আদালতের রায় NBR এর পক্ষে আসে এবং কন্টেনার স্ক্যানার মেশিন সংগ্রহের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এর ফলে সকল জটিলতা অবসান হয়ে এখন 6টি স্ক্যানার মেশিন স্থাপিত হতে যাচ্ছে। এতে ব্যয় হবে 147,96,80,000 টাকা। সূত্র জানায়, নানা জটিলতা অতিক্রম করার পর চলতি বছরের গত 26 মে একই দরপত্র পুনরায় আহ্বান করা হয়। এবারে টেন্ডার প্রক্রিয়া শেষে চূড়ান্ত হিসেবে বিবেচিত হয় চীনা প্রতিষ্ঠান নাকটেক। একনেকে অনুমোদনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে কাজ দেওয়া হয়েছে। যে 6টি স্ক্যানার স্থাপিত হতে যাচ্ছে তার মধ্যে 4টি হবে চট্টগ্রাম বন্দরের জন্য, অপর 2টির মধ্যে 1টি হবে যশোর বেনাপোল এবং অন্যটি হবে বুমরা স্থলবন্দর স্থাপনের জন্য। বর্তমানে চট্টগ্রাম বন্দর দিয়ে বছরে প্রায় 3 মিলিয়ন কন্টেনার পণ্য হ্যান্ডেলিং হয়ে থাকে। এত বিপুল পরিমাণ পণ্যের কায়িক পরীক্ষা সম্ভব নয়। কাস্টম কর্তৃপক্ষ 12 থেকে 1% পণ্যের কায়িক পরীক্ষা করে থাকে। স্ক্যানিংয়ে কোনো সন্দেহজনক বস্তুর অস্তিত্ব ধরা পড়লে তখনই শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। বন্দরের 12টি গেটে বর্তমানে 60টি স্ক্যান মেশিন রয়েছে। আমদানি রপ্তানির ক্ষেত্রে ঘোষণা বহির্ভূত বা নিষিদ্ধ পণ্যে আসা যাওয়া প্রতিরোধ করতে ক্রমে এই শুল্কায়ন সহ বিভিন্ন ক্ষেত্রে অত্যাধুনিক হচ্ছে এই প্রক্রিয়াটি। এখন থেকে আর কোনো নিষিদ্ধ পণ্য বা অতিরিক্ত পণ্য অথবা অন্য কোনো অঘোষিত পণ্য আমদানি এবং রপ্তানি করতে পারবে না এই বন্দর দিয়ে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চট্টগ্রাম বন্দরের 4টি নতুন স্ক্যানার মেশিন স্থাপনের সর্বশেষ তথ্য আপনাদের জানাতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।